নমস্কার বন্ধুরা আমি বুধ এডুকেশন নোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যেটা জানাবো আপনাদেরকে এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য আইসিডিএস যে এক্সামটা হবে হতে চলছে সেটার পরীক্ষাতে দিতে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে লাগবে কটার সময় যেতে লাগবে পরীক্ষা কখন থেকে কখন কতক্ষণ হচ্ছে কি পেন ব্যবহার করতে লাগবে কি নিয়ম রয়েছে সেফ কিপিং কি রয়েছে সেসব বিষয়ে অবশ্যই জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন ঠিক আছে তো চলুন তাহলে শুরু করছি তো প্রথমেই বলে দিয়েছে এখানে দেখুন অ্যাডমিটের নিচে থাকে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সেখানে লেখা ছিল যে ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিটেড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ঠিক আছে এবার বলে দিয়েছে যে ক্যান্ডিডেট দুটি আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে লাগবে তার সাথে নিতে লাগবে কোনো একটি কার্ডের অর্থাৎ থাকলে মাধ্যমিক কিংবা মাধ্যমিকের ছাড়া থাকলে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্যান কার্ড ঠিক আছে আধার কার্ড এপিক কার্ড এপিক কার্ড মানে ভোটার আইডেন্টি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যা থাকবে সেটার মধ্যে যেখানে একটা নিতে লাগবে এবং এটা মনে রাখবেন কিন্তু এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরই পরীক্ষা তো এই হলে কিন্তু এখানে দেওয়া আছে তেরো নম্বর পয়েন্টে নো মেল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশান ভেনু ইভেন ইফ হি প্রসেস এ ভ্যালিড রেটিং কার্ড যাতে ওই ভ্যালিড রেটিং কার্ড থাকুক না কেন কোনো মেল ক্যান্ডিডেট অ্যালাউ নয় ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্টে চলে যাচ্ছে তিন নম্বর পয়েন্ট

রিপোর্ট টু দি এক্সামিনেশন ভেন্যু ওয়ান আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন এবং ইলেভেন এম বলছে এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা আগে আপনাকে পৌঁছে দিয়ে অ্যাডভাইস করছে অর্থাৎ এগারোটা সকাল এগারোটার মধ্যে পৌঁছে দে অ্যাডভাইস করছে এ ক্যান্ডিডেট উইল আন্ডার নো সার্কামস্ট্যান্সেস বি অ্যালাউড অ্যাপিয়ার দ্য ভেনু আদার দেন অ্যালোটেড ওয়ান

এবং বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল আওয়ার অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন এবং তার মানে কি তার মানে হলো এটা দাঁড়াচ্ছে পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু আপনাকে কাউকে কিন্তু বের হতে দেওয়া হবে না এবার বলছে ক্যান্ডিডেট সাফারিং ব্লাইন্ডনেস লো ভিশন উইথ লোকো মেটার ডিসাবিলিটি সিলেব্রেলসি উইল বি অ্যালাউড টোয়েন্টি মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হবে তাদেরকে মানে যাদের এই সব সমস্যা রয়েছে কিন্তু তাদেরকে কিন্তু কোনো যেটা বলে স্ক্রাইব বলে অর্থাৎ হেল্পের জন্য অন্য কেউ তার পরীক্ষাটা দিতে সাহায্য করবে এটা কিন্তু করার জন্য কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এটা করতে দেওয়া হবে না এবং লাস্ট পয়েন্ট আপনাকে আগে বলেছিলাম নো মেল ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ঠিক আছে তো মেল ক্যান্ডিডেট অ্যালাউড নয় এর সাথে আপনাদেরকে জানাবো যেগুলা কি কি জিনিস আপনি নিয়ে যাবেন না অর্থাৎ নিয়ে যাওয়া এলাউ নয় সেটা হলো ক্যালকুলেটর টাইপ অফ ক্যালকুলেটর মোবাইল ফোন গ্যাজেট বিভিন্ন ধরনের গ্যাজেট ডিজিটাল গ্যাজেট এগুলো নিয়ে যাওয়া অ্যালাউ নয় এগুলো ব্যান্ড রয়েছে এবং যদি ধরতে পারে তো পিনাল কোড অনুযায়ী আপনার শাস্তি হতে পারে কেমন এবং ওখানে কিন্তু কোনো রকম সেফ কিপিং এর ব্যবস্থা নেই ওনারা বলে দিয়েছে সেফ ব্যবস্থা নেই এবং আপনাকে প্রবেশ করার সময় কিন্তু ফ্রিস্কিং করে ঢোকানো হবে তো আপনার নিজের যা গ্যাজেট জিনিসপত্র রয়েছে হয় আপনাকে বাইরে আপনার আত্মীয়র কাছে বা কারো কাছে রাখতে লাগবে বন্ধু বান্ধবের কাছে রাখতে লাগবে ভিতরে নিয়ে ঢোকার কোনো ব্যবস্থাই নেই তো আপনাকে নিয়ে তাহলে বাবা বলেছি ব্ল্যাক বল পেন পয়েন্ট পেন দুটো কিনে নেবেন কারণ অনেক সময় দরকার পড়তে পারে একটি খারাপ হলেও একটি দরকার পড়তে পারে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট নিয়ে যাবেন এক কপি পাসপোর্ট সাইজের অর্থাৎ স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ দুটো অন্তত লাগবে তো দুটো অবশ্যই নিয়ে যাবেন এবং আইডেন্টি প্রুফের মধ্যে আমরা বলছি প্যান কার্ড পাসপোর্ট সাইড আধার কার্ড এপিক কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে যাবেন বা ড্রাইভিং লাইসেন্স কোনো একটি নিয়ে যাবেন এবং পরীক্ষা হলে মিনিমাম এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ আগোড়া পঞ্চাশের বেজে গেলে কিন্তু তারপরে ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে তো বেস্ট অফ লাক সবাইকে পরীক্ষা ভালো মতন দিবেন এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো এলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে কিছু জানতে চাইলে জানতে পারবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্দে মাতরম জয় হিন্দ